আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন অনেক মজার লোভনীয় চাটনি, শুকনো বড়ি দিয়ে আমি বাসায় চাটনি তৈরি করেছিলাম, ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন শুকনো বড়ি দিয়ে আমি এই চাটনিটা করেছি। তো এই চাটনিটা করতে আমার বেশি কিছু লাগবে না, দেখতেই পাবেন কীভাবে এই অনেক মজা টেস্টি ভর্তাটা আমি বাসায় তৈরি করি। আমি এখানে নিয়েছি রসুন নিয়েছি, কাঁচামরিচ, এটাকে হালকা একটু আমি ঠেলে নেব বা একটু ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুকনো বড়ই, এটা আমার আম্মু দেশ থেকে দিয়েছিলেন, এটা আমি ডিপে রেখেছিলাম। তো এটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় 10 মিনিটের মতো মানে অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে আমার ধনে পাতা আর পরিমাণ মতো লবণ। তো দেখতে পাচ্ছেন এখানে রসুন আর কাঁচামরিচটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি রসুন আর মরিচটাকে একটু চেঁচে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন। তো আমি চেয়েছিলাম যে এটা অন্যভাবে এই চাটনিটা করব, তো যেই চিন্তা সেই কাজ। এই তো আমি রসুন আর মরিচ আমার একটু সেচনা হয়ে গেছে বা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে আমি বড়িটাকেও একটু মেখে নেব হাতের সাহায্যে। আর এই চাটনিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, আমি একটু এক্সট্রা শুকনো মরিচ দিয়েছিলাম। আর আমার মনে হয় না এমন কোনো মানুষ নেই যে আমের চাটনি হোক আর বড়ির চাটনি হোক যে জিভে জল আসে না, নাম শুনলেই অনেকেরই জিভে জল আসে যে চাটনি। তো আসলে অনেক টেস্টি হয়েছে এই চাটনিটা, আমি বেশি করে জাল দিয়ে করেছিলাম যার কারণে আমার সর্দি করেছে। তো এই আর কি, তো আমার এই চাটনিটা কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও বাসায় এই চাটনিটা করেন না, যাদের ফ্রিজে বা ডিপে বড়ি আছে, আপনারা সবাই এই চাটনিটা এইভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন শুকনো মরিচ পাউডার অ্যাড করে ভালো করে আবারও মিক্স করে নেব ধনে পাতা দিয়ে। এই তো এখন ধনে পাতা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। অনেক মজার বড়ির চাটনি, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। এই তো রেডি হয়ে গেল আমার শুকনো বড়ি দিয়ে বড়ির চাটনি। তো কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমি শিওর এই ভিডিওটা যারা যারা দেখবেন সবাই জিভে জল আসবে এই চাটনিটা দেখে। এই তো দেখতে পাচ্ছেন খুবই কম সময়ে বানিয়ে নিলাম শুকনো বড়ি দিয়ে বড়ির চাটনি, অনেক ইয়ামি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।